ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় দীর্ঘ ২৫ বছর পর ফের আবার অনুষ্ঠিত হতে চলেছে সশধর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জৌলুস হল মহকুমা থেকে শুরু করে জেলা হয়ে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের। একসঙ্গে অনেক স্থানীয় ফুটবলার তুলে আনতেই টিএফএ নিল এই উদ্যোগ, যা বিগত ২৫ বছর ধরে টিএফএর দায়িত্বে থাকা কেউই করার ভাবনা চিন্তাও করেননি। প্রতি বছর ক্লাব ফুটবলের বহিরাজ্য থেকে ভাড়াটে ফুটবলার এনে ক্লাবগুলোকে সমৃদ্ধ হতে হয়। তবে এবার এই কিছুটা হলেও ভাটা পড়বে, কেননা সশধর স্মৃতি ফুটবলে প্রতিটি মহকুমা থেকে উঠে আসবে নতুন নতুন ফুটবল প্রতিভা, যারা এতদিন প্রচারের আলোর একদমই বাইরে ছিলেন। দারুণ উদ্যোগ নিল এটা টিএফএর বর্তমান কমিটি। এই টুর্নামেন্ট রাজ্যের ২৩টি মহকুমাতে প্রথম হবে, এরপর ৮ জেলায় হবে জেলাভিত্তিক আসর, জেলাভিত্তিক আসরের পর হবে রাজ্যভিত্তিক আসর। রাজ্যভিত্তিক আসরের সবগুলো ম্যাচই হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আসনে এই টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার এক সাংবাদিক বৈঠক করেন টিএফএর কর্মকর্তারা। বৈঠকে টিএফএর যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত বলেন, দীর্ঘদিন বাদে আবারও শুরু হবে এই সশধর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মহকুমা স্তরে আসর হবে ২০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি সমাপ্তি হবে। এরপর একে একে জেলা ও রাজ্যভিত্তিক আসরের দিনক্ষণ ঘোষণা করেন তিনি। সশধর দত্ত স্মৃতি রাজ্যভিত্তিক প্রাইজ মানি ফুটবল দিন ২০২১ এবার শুরু করতে যাচ্ছি। দীর্ঘ প্রায় ২৫-৩০ বছর যাবতই এই জেলাভিত্তিক যে ফুটবল টুর্নামেন্ট এটা বন্ধ ছিল, আমরা এবার নতুন করে এটা চালু করেছি। মোট ২৩টি মহকুমার প্রতিযোগিতা হবে মোট ৮টি জেলায় রাজ্যভিত্তিক প্রতিযোগিতা। মহকুমা প্রতিযোগিতা আমরা ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি এবং জেলা প্রতিযোগিতা ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত আমরা করেছি। রাজ্য স্তরের প্রতিযোগিতা ৬ মার্চ থেকে ১১ মার্চ উমাকান্ত মিনি স্টেডিয়ামে আমরা করব। মোট প্রাইজ মানি ১,০০,০০০ টাকা, চ্যাম্পিয়ন রাজ্য স্তরে ৩০,০০০ টাকা, রানার্স রাজ্য স্তরে ২০,০০০ টাকা, ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাজ্য স্তরে ৫,০০০ টাকা, ম্যান অফ দ্য ফাইনাল রাজ্য স্তরে ৩,০০০ টাকা, ম্যান অফ দ্য টপ স্কোরার রাজ্য স্তরে ২,০০০ টাকা, জেলা স্তরে চ্যাম্পিয়ন ৫,০০০ টাকা ৮টি জেলা। এই টুর্নামেন্টকে ঘিরে একটি সাংগঠনিক কমিটিও গঠন করা হয়েছে টিএফএর তরফে। এর মধ্যে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিধায়ক সুরজিৎ দত্ত, চেয়ারম্যান হিসেবে রয়েছেন রতন সাহা, ভাইস চেয়ারম্যান সম্ভূতি রঞ্জন ভট্টাচার্য ও অমিত দেব, সম্পাদক হিসেবে রয়েছেন পার্থ সারথী গুপ্ত, যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন রাজীব ঘোষ এবং মনোজ দাস, ট্রেজারার হিসেবে রয়েছেন বিজন রায়। পুরো টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৩,০০০০ টাকা, এর মধ্যে বিধায়ক সুরজিৎ দত্ত ২,০০০০টাকা দেবেন নিজে, বাকি অর্থ টিএফএর সভাপতি সহ অন্যান্যরা জোগাড় করবেন বলে আশা ব্যক্ত করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।